দর্শক মন্ডলী এনায়তুল্লাহ আব্বাসি গিয়াসুদ্দিন তাহিরি এবং আলাউদ্দিন জিহাদি এবং ওনাদের ব্যানারে সকল সুন্নিদেরকে আজকের ওপেন চ্যালেঞ্জ যারাই ঈদে মিলাদুন্নবী পালন করতেছেন পৃথিবীর যে যেখানেই ঈদে মিলাদুন্নবী পালন করতেছেন বিশেষ করে যাদের নাম আমি উল্লেখ করলাম তাদেরকে আমরা আজকে আমাদের এই পিস মিডিয়ার বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে একটি ওপেন চ্যালেঞ্জ আমরা ঘোষণা করতেছি যদি বাপের বেটা হয়ে থাকেন যদি বুকে দম থেকে থাকে যদি করান এবং সন্না পড়ুয়া একজন আলেম হয়ে থাকেন তাহলে আমি আজকে আপনাদেরকে আপনাদের ঈদ এ নবী। সকল ঈদের বড় ঈদ এই ঈদ এ নবী সম্পর্কে দশটি প্রশ্ন ছড়িয়ে দেব দশটি প্রশ্নের একটা প্রশ্নের উত্তর আপনাদের কাছে আমরা আশা করি চ্যালেঞ্জ থাকলো যে দশটি প্রশ্ন আমি করব কেমন পর্যন্ত সময় থাকবে ইনশা আল্লাহ এনায়েতুল্লা আলাউদ্দিন জিহাদি এবং গিয়াশিউদ্দিন তাহিরি সহ সকল সন্নি নামের চুন্নিদেরকে আমরা আজকে এই দশটি অ্যান্টিভেনাম প্রশ্ন করছি যার উত্তর পাওয়ার জন্য আমরা কেমত পর্যন্ত অপেক্ষা করলাম তারা দিতে পারবে না পারবে না পারবে না ইনশা আল্লাহ আজিস আসুন সেই দশটি প্রশ্ন হচ্ছে এই ঈদ এ সম্পর্কে প্রথম দশটি প্রশ্নের একটি প্রশ্ন হচ্ছে ওয়াসাল্লাম তার জীবন দশায় কত হিজুরিতে সর্বপ্রথম জলসে জুলুসের মাধ্যমে ঈদ এ পালন করেন এবং সেখানে কতজন সাহাবী ছিল নাম্বার দুই আলাইহি আলুসাল্লামের মৃত্যুর পর চার খলিফা কিভাবে মিলাদুল নবী উদযাপন করেছিলেন নাম্বার তিন রসুল সাল্লাল্লাহু আলী হোসাল্লাম মৃত্যুর পর আম্মা জান আয়েশার জিয়াল্লাহ তালা আনহা সহ অন্যান্য রসুল সাল্লাহ সাল্লামের স্ত্রীগণ কিভাবে কখন ঈদ মিলাদুল নবীর নামে জলসে জলুসের আয়োজন করেছিলেন নাম্বার চার প্রসিদ্ধ কোন কোন তাবি ঈদ এ নবী উদযাপন করেছেন নাম্বার পাঁচ প্রসিদ্ধ চার ইমাম জীবনে কতবার এবং কিভাবে ঈদে এ পালন করেছেন বিশেষ করে ইমাম হানিফা রহমতুল্লাহ আলী জীবনে কতবার এবং কিভাবে ঈদ এ মিলাদুলনবী জলসে জুলুসের মাধ্যমে পালন করেছেন নাম্বার ছয় আরে আলী ওসাল্লাম এবং সাহাবিগণ তাবিগণ এবং প্রসিদ্ধ চার ইমাম ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে কোন কোন ধরনের নাদ গাইতেন এবং সেখানে কোন ধরনের খাবার পরিবেশন করতেন নাম্বার সাত ঈদে মিলাদুন্নবী উদযাপনের হাদিস বর্ণনা করি মাত্র চারজন সাহাবির মাত্র চারজন সাহাবির নাম আপনারা বর্ণনা করুন নাম্বার সাত নাম্বার আট ঈদে উদযাপনের এই যে পরিভাষাটি ঈদ এ মিলাদুল্নবী এই পরিভাষাটি কোরআন এবং হাদিসের কোন জায়গায় রয়েছে ঈদ এ মিলাদুলনী মিলাদুল্নবী নাই আমরা মিলাদুলনী স্বীকার করি কোন নি মিলাদুলনী রসুসালসাল্লামের জন্ম মিলাদুলনবী মানে রসুলসাল্লামের জন্ম রসুলসাল্লা সাল্লামের জন্মকে আমরাও স্বীকার করি না এটা অসম্ভব করা যাবে না কিন্তু এই রসুসালসাল্লামের জন্ম বার্ষিকী ঈদ এ নবী নামে পরিচিত হবে এবং সেই ঈদ এ মিলাদবীর পরিভাষাটি কোরআনে অথবা হাদিসে কোন জায়গায় রয়েছে এটা আমরা জানতে চাই ঈদ এ নবী একই সাথে কথায় রয়েছে সাথে সাথে নয় নম্বর প্রশ্ন আপনাদেরকে আমরা ছুড়ে দিচ্ছি এই যে সকল ঈদের বড় ঈদ ঈদ এ নবী এই ঈদে মিলাদুন নবীর ঈদের দিনে কত রাখা সালাদ আদায় করতে হবে এবং সেই সালাতে কতবার তাকবির দিতে হবে সেটা বর্ণনা করবেন কারণ যেখানেই রসুল্লাম এবং আল্লাহ তালা ঈদ দিয়েছেন সেখানেই রসুসাল্লাম সালাদ দিয়েছেন ঈদুল ফিতরে সালাদ দিয়েছেন ঈদুল আজহাতে সালাদ দিয়েছেন এবং কি জুমার দিনকে রসুল্লাম ঈদ বলে ঘোষণা করেছেন এই ঈদের দিনেও রসুসাল্লাম সালাদ দিয়েছেন অতএব ঈদে মিলাদুন্নবীতে যেটা সকল ঈদের বড় ঈদ তাদের কথিত ঈদ সেই ঈদে সালাত থাকবে না সেটা তো হতে পারে না অতএব এই ঈদে মিলাদুন্নবী নবী সকল ঈদের বড় ঈদে কত রাকাত আমরা সালাত আদায় করব এবং কিভাবে কিভাবে আদায় করব নাম্বার দশ নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে এই হানাফি ফেখের কোনো কিতাবে মিলাদুন্নবীর নবীর অস্তিত্ব নেই কেন হেদায়াতে নবীর অস্তিত্ব নেই কেন কদুরিতে বেহস্তি যে ওড়ে ফতুয়ায় স্বামীতে মিরাদুলনবীর অস্তিত্ব নেই কেন তার জবাব আপনাদের কাছে চাই কারণ আপনারা হানাফি এরপরে আমরা বলবো এই যে ঈদে মিরাদবীর যে দশটি প্রশ্ন আপনাদেরকে আমরা দিলাম কাল কেমত পর্যন্ত সময় থাকলো সকল আলাউদ্দিন জিহাদিকে সকল গিয়াসুদ্দিন তাহিরকে সকল এনায়েতুল্লাহ আব্বাসী সহ সকল সন্নিদেরকে আমরা এই অ্যান্টিভ্যানাম দোষটি প্রশ্ন করলাম কেমন পর্যন্ত উত্তর দেওয়ার জন্য আপনাদের আশায় রইলাম কবে আপনারা উত্তর দেন আমরা সে আশায় রয়েছি সাথে সাথে এই ঈদ এ মিলাদুল নবী এটি একটি বিধর্মীদের কৃষ্টি কালচার হিন্দুরা তারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করে খ্রিস্টানরা তারা ঈসা আলী ওসাল্লাম তাদের পরিভাষায় যিশুর বড়দিন পালন করে ঠিক তাদের কাছ থেকে ধার নিয়ে হাওলাত করে আমাদের মধ্যে মুসলিমদের মধ্যে এই সন্নি নামের চুন্নিরা ঈদ এ মিলাদবী ঢুকিয়েছে ই খ্রিস্টানদের বড়দিন ই আপনার হিন্দুদের জন্মাষ্টমী এবং এই সন্নিদের হচ্ছে ঈদ এ মধ্যে কোনো পার্থক্য নেই নম্বর আরেকটা যে জিনিস এবং অত্যন্ত দুঃখের যে বিষয় যা যে আলী হাসাল্লাম মারা যান বারোই হিজুরিতে এবং রসুস আপনার মারা যান বারোই রবিউল আওয়াল এতে করে কোনো সন্দেহ নেই রসুস জন্ম কত তারিখ অনেকে বলেছে নয় তারিখ কেউ বলছে দশ কেউ বলেছেন বারো অর্থাৎ রাসুস আসসাল্লামের জন্ম কতই রবিউল আওয়াল সেটাতেই সন্দেহ রয়ে গেছে কিন্তু সাল্লামের যে মৃত্যু বারোই রবিউল আওয়াল সেটাতে কোনো সন্দেহ নেই কারণ হাদিস চি সৈব হয় অতএব রসুল সাল্ল আলহাল্লাম বারোই রবিউল আওয়াল এই দিনে মারা গেছেন আর এই দিনে আমরা ঢোল ঢাল পিটিয়ে জলসে জুলুসের মাধ্যমে ঈদে মিরাদবী পালন করে সেখানে গান গা বাজনা আনন্দ বিনোদন নানান ধরনের খাবার খাচ্ছি আসলে কি আমরা রসুসাল্লা সাল্লামের মৃত্যুতে কষ্ট পেয়েছি না আনন্দ পেয়েছি যেই দিনে রসুল্লা সাল্লাম মারা গেলেন সেই দিনে মুসলিম হয়ে তারা কি করছে জলস জুলুসের আয়োজন করতেছে গান বাজনার আয়োজন করতেছে নানান ধরনের কবিতার উচ্চারণ করতেছে নানান ধরনের খাবার ফেস্টিভ্যালের আনুষ্ঠানিকতা তারা করতেছে আসলে কি তারা সাল্লামের মৃত্যুতে তারা কি খুশি নয় যারা রাসুল আসসালামের মৃত্যুর দিনে এইভাবে আনন্দ উল্লাস করতে পারে তারা কশ্চিম কালো রাসুলের প্রেমিক নয় রাসুলের দুশ্মন তারা তারা রাসুলের উম্মত নয় বরং রাসুলের দুশ্মন তারা অতএব আমরা এই ঈদ এ নবীর নামে যে জলস জুলুস হচ্ছে সারা দেশে সেই সমস্ত ভ্রান্ত দলিলবিহীন ভিত্তিহীন আমল থেকে আমরা আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখবো পাশাপাশি আমরা রসুলসাল্ল আলি আসাল্লামের জন্য সার্বক্ষণিকভাবে দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম মাকামে মাহমুদ দান করে বলে আমিন এবং বেশি বেশি করে আমরা রসুলসাল্লামের উপর দরুদ পাঠ করব যে দরুদ আর রাসুসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তারা আমাদেরকে সেই বিষয়ে আমল করার তৌফিক দান করুক